আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আইকমিন ইউনিভার্সের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে আপনারা যারা 2022 থেকে এই পর্যন্ত প্রিফিতুরায় অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য, কাজের কন্ট্রাক্ট করার জন্য আপনারা অ্যাপ্লিকেশন জমা করছেন, তাদের এখন পর্যন্ত ডাক পড়ে নাই। প্রায় 14,000 ফাইল জমা পড়ে আছে, ব্লক হয়ে আছে, তারা কাজ করতে পারতেছে না। সেই বিষয় নিয়ে উকিলে যা বললো সেটা আপনারা ভিডিওর মাধ্যমে শুনতে পাবেন। ইতালিয়ান উকিলের যে কথাগুলো আছে সেগুলো শুনেন, তারপর আমি বলতেছি। E anche qua a Roma in prefettura non sono rovinati con le pratiche, cioè sono bloccati. Persone con documentazione della sanatoria da integrare dal 2022 sono ancora in attesa di appuntamento. Ma mi sembra normale, più di 14.000 pratiche di sanatoria bloccate perché non c'è personale. E questa è l'Italia che tanti stranieri che voi arrivate qui in Italia non vi aspettate. Ed è una cosa indignitosa essere bloccati in Italia, non potersi muovere, aspettare i documenti, non poter vedere la famiglia. E allora qualcosa si deve fare, qualcosa si deve muovere. Prepariamoci, non solo legalmente, ma anche a scendere in strada, perché non è possibile. Giusto, Vincenzo? Giustissimo, bisogna far valere sempre i propri diritti. Soprattutto per chi viene considerato alla fine stranieri, la maggior parte. E allora, lo diciamo sempre, attiviamoci. Attiviamoci tutti quanti. E dallo schifo, perché veramente devo dire questa parola, dallo schifo, degli uffici della prefettura di Roma, è tutto. E mi raccomando sempre, pratichiamo legge. Prendetemi una prova a fare le foto al Colosseo. Io faccio le foto ai palazzi. Ai palazzi importanti che lavorano malissimo. Mamma mia, che schifo. Italiano Uchele এটাই বললো আপনাদের যে এত লেট কোনো জায়গায় হয় না, শুধুমাত্র ইতালির এই অবস্থা। ইতালিতে প্রেফিতুরায় যেখানে কাজ করে এই কন্ট্রাক্টের জন্য তাদের লোক নাই, তারা পারতেছে না, এত কাজ করার জন্য তাদের লোক নাই, এই কারণে তারা ব্লক করে রাখছে, তারা সামনের দিকে আগাতে পারতেছে না। সে বলতেছে এই হলো ইতালির অবস্থা, এই কাজগুলো আপনাদের অতি তাড়াতাড়ি করা উচিত, কারণ এখানের অনেক বিদেশিরা আসে, আসার পরে তারা তার ফ্যামিলির কাছে ফিরে যাইতে পারে না। যেরকম একটা কন্ট্রাক্টের জন্য সে কিন্তু লিগালি আসছে, লিগালি প্রিফেক্চারের জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু তাকে ডাকতেছে না, কন্ট্রাক্ট করতে পারতেছে না, সে ডকুমেন্টও পাইতেছে না, এই সমস্যার সম্মুখীন হইতেছে। আর একটার পর একটা ফুলুসি ঘোষণা করতেছে, কিন্তু সেই কাজগুলো কারা করবে? সেই প্রেফিতুরে করতে হয়, লোক নাই, সেই বিধায় ডাক পড়তেছে না। 2022 থেকে এই 2024 চলে আসছে, এরকম আছে রোমা প্রেফিতুরায় যারা, তারা এখন পর্যন্ত ডাক পড়তেছে না। তাদের অন্য অন্য কিছু প্রেফিতুরা আছে যা যেখানে ছোট শহর, সেখানে কিছু কিছু ডাক পড়ে। এই পুরা ইতালির অবস্থা, এরকম অবস্থায় আছেন যারা প্রিফেক্চারায় ডাকতেছে না। তো বন্ধুরা, আপনাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া উপায় নাই। প্রিফেক্চারা থেকে আপনাদের আজকে না হোক কাল দু একদিন দেরি হবে, বাট ডাকবে। এই ছিল সর্বশেষ। আপনারা হয়তো ইতালিয়ান উকিলের কথা শুনে আপনারা বুঝতে পারছেন এটা আমার কথা না, তারাই বলতেছে, তারা হাজার হাজার প্রার্থীকা করে আপনারা তারা জমা দিছে, তাদের ডাক পড়তেছে না। তো বন্ধুরা ভালো থাকুন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকবেন, সব তথ্য আপনারা জানতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।